আসসালামু আলাইকুম এভরিওয়ান, অভিনন্দন আপনাদেরকে আমার নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ সাবিল ইসলাম সোহাগ। তো বেশ কিছুদিন ট্রেনিংয়ে থাকার জন্য ভিডিও দিতে পারি নাই, তো আজকে চলে এসেছি আমার বাসায়, গ্রামের বাড়িতে। শুভ সকাল সবাইকে। সকালবেলা ঢাকা শহরের মধ্যে সেরকম ঠান্ডা নেই বলেই চলে, তো গ্রামের মধ্যে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। এখন যাচ্ছি হামিম সহ আমার ভাতিজা, ও হচ্ছে হামিম। ওর সঙ্গে যাচ্ছি সকালবেলা ডিম খিচুড়ি খাওয়ার জন্য বাজারে। আমার বাড়ির সঙ্গেই বাজার। দেখুন তাহলে বাইরের কেমন শীতের আবহাওয়া। এ হচ্ছে বাইরে কুয়াশা পড়তেছে, গ্রাম অঞ্চল। ইতিমধ্যেই প্রায় 10-15 দিন আগেই এলাকায় শীত নেমে গেছে। এ হচ্ছে পালিছড়া বাজার আমাদের। এদিকে বাজার, পালিছড়ার বাজার। সকালবেলা কাঁচা বাজার হিসাবে এই বাজারে মালামাল উঠাউঠি সব কিছু হয়। এখন শাক নিয়ে যাচ্ছে, একবার দাদা শাক জমি থেকে উঠানো হচ্ছে শাক। এইদিকে এদিকে আবহাওয়াটা হচ্ছে এদিকের মোটামুটি একদম ঠান্ডা পরিবেশ। তো প্ল্যান করতে চলে এসেছি আমার এইদিকে আমার বাসার সঙ্গেই বেলাল ভাইয়ের খিচুড়ি হোটেলে খিচুড়ি খাওয়ার জন্য। দেখতে দেখতে এসেছি। আর এই হচ্ছে বেলাল ভাইয়ের খিচুড়ি হোটেল। আর বাসা থাকলে এখানে প্রতিদিনই খিচুড়ি পরোটা এগুলা সকালবেলা পাওয়া যায়। এই হচ্ছে খিচুড়ি। তো এখন আমার ভাতিজা সহ ও হচ্ছে পায়টা খাবে, আমি হচ্ছে খিচুড়ি ডিম খাবো। বেলাল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেলাল ভাইয়ের হোটেল। ভাই তাহলে আমাদের জন্য একটা ডিম ভাজেন পেঁয়াজ মরিচ দিয়ে। এই হচ্ছে বেলাল ভাইয়ের খিচুড়ির হোটেল, সকাল দুপুর সবসময় খোলা থাকে। আমি তুমি কি খাবা? পরোটা খাবা? আচ্ছা। ডিম ভাজার জন্য বেলাল ভাই পেঁয়াজ মরিচ অলরেডি কেটে রেখেছেন, কারণ তিনি একাই হোটেলটা পরিচালনা করেন, সে কারণে সবকিছু রেডি করে রাখতে হয়। হচ্ছে ডিম। সকালবেলা ডিম খিচুড়ি খাওয়ার মজাটা আলাদা। আবার এদিকে শীতকাল ঠান্ডা পড়ে গেছে, কারণ বেলাল ভাই ডিমটা ভাজবেন। তেল তো অনেক, তেল কমান। আমি আবার হচ্ছে কড়া ডিম ভাজা ছাড়া খাইতে পারি না, একবার এই হালকা ভাজা ডিম ভালো লাগে না আমার। বাসায় পাকল এরকম করে খাই। কথাগুলো একটু এলোমেলো হতে পারে, যেহেতু অনেকদিন ধরে ভিডিও করে অফ করে রেখেছিলাম ট্রেনিং এর কারণে। এখানে হচ্ছে ডাল, এখন ডিমটা আমাদের ভাজেন বেলাল ভাই। একবারে তেল কম করে দিয়েছেন। দেন তাহলে ডিমটা। ডিমটা একটু ঘুরে দাও। আমাদের ডিম ভাজি শেষ, এখন ডিম খিচুড়ি খাবো। আমাদের প্রতিদিন সকালে আমার ডিম খিচুড়ি খাওয়া হয়। আমি প্রায় প্রতিদিন সকালবেলা এই বেলাল ভাই হোটেলে আসি। তো ট্রেনিংয়ে থাকার অবস্থায় আমি অবশ্য মেসের মধ্যে ওইদিকেই খিচুড়ি খাইছি, ওখানে ঢাকার মধ্যেই। তো এখন আসার পর থেকে আজকে থেকে আবার এই বেলাল ভাই হোটেলে ডিম খিচুড়ি খাবো সকালবেলা করে। বাসায় অবশ্য চা বিস্কুট মা পাক করছিল, কিন্তু খাই নাই। এখানে কেউ সকালবেলা অভ্যাস হয়ে গেছে সকালবেলা ডিম খিচুড়ি খাওয়ার জন্য। এই হচ্ছে বেলাল ভাইয়ের ডিম খিচুড়ি, সকালবেলা গরম গরম ডিম খিচুড়ি। এখন ডিম খিচুড়ি খেতে বলবো। আবার ডিম খিচুড়ি গরম গরম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এখন এই গরম গরম খিচুড়ি খাবো চাচা ভাতিজা মিলে। চাচা ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।